দেখুন বন্ধুরা কত নরম হয়েছে, যেরকম নরম সেরকমই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, বমরাধনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ধনে পাতা এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণে নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দেব, সামান্য মিষ্টি দেব, দেব মৌরি, গোটা মৌরি আর গোটা জিরে। এইবার যখন সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ময়দা, এটাকে মেখে নেব। তার জন্য যতটা পরিমাণ জল লাগে, জলটা সেই পরিমাণে দিয়ে নেব। এইভাবে গুলে নিলাম, দেখুন হাতায় ঠিক এইভাবে হাতায় করে করে নিয়ে ভাজতে হবে, সেই পরিমাণে জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান দিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিলাম সামান্য, এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 3 মিনিট। ওপরে ভেপার উঠেছে যখন, তখন বোঝা যাবে যে নিচটা হয়ে গেছে খুব সুন্দর ভাজা। উল্টে দেব, এইভাবে একটা একটা করে ভেজে নেব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, আপনাদের কোনো কাজে লাগে, উপকার হয়, তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা, তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম। দেখুন বন্ধুরা কত সফট হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।